জীবনে দুটি জিনিস ছেড়ে যাওয়ার জন্যই হয়, আর এর একটি হলো নিঃশ্বাস, আর একটি হলো কারোর হাত। আর এই নিঃশ্বাস ছেড়ে গেলে মানুষ কেবল একবার মরে, কিন্তু কেউ হাত ছেড়ে গেলে মানুষ বারবার মরে। যতক্ষণ নিজের উপর না আসবে ততক্ষণ লোক অন্যের কষ্টকে বুঝতেই পারবে না। আমি কেন আজ তার কথা ভেবে মন খারাপ করব? কারণ সে ততটাই ভালোবাসতে পেরেছে যতটা তার যোগ্যতা ছিল। মানুষ যদি ভালোবাসার মধ্যে পড়ে তাহলে আজ নয় কাল সে কষ্টের মধ্যেও পড়বে। কারণ ভালো আপনি যতই বাসেন না কেন, একটু কম তো থেকেই যায়। আজকাল আমার চোখও আমাকে প্রশ্ন করা শুরু করেছে যে কি এমন আছে ওই মানুষটির মাঝখানে যার কারণে তুমি রোজ আমায় কাঁদাও। আমার মন তো অনেক বড়, কি করব, জীবনে তো লোকও এরকম পেয়েছি যে এই মনে থাকার যোগ্যই নয়। যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা আমি তোমাকে দিয়েছি, যদি ততটা ভালোবাসা আমি ভগবানকে দিতাম হয়তো সেও খুশি হয়ে যেত। এটা সত্য, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া ভালো নয়, কিন্তু এই ভুল ধারণাটা ভেঙে যাওয়া অনেক ভালো যে ওই মানুষটা আপনার আপনই ছিল না, যাকে আপনি আপনার আপন মনে করতেন। ভুল করেও কখনো কোনো সমস্যার মধ্যে পড়বেন না, কারণ তখন আপনজন আর কে আপন নয় সেটা সামনে চলে আসে। পৃথিবী আপনাকে যতই ইগনোর করুক না কেন কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন সে ইগনোর করলে জীবনটাই শেষ হয়ে যায়। ভালোবাসা আপনার সত্য, কিন্তু সে আপনাকে ধোকা দেয়নি, তাহলে এই গল্পটা অসম্পূর্ণ মনে হয়। যাকে আমরা আমাদের সবটা দিয়ে ভালোবাসি সে তার একটা মুহূর্ত দেওয়ার আগে হাজারবার চিন্তা করে নেয়। যখন কেউ আপনার হাত ও সাত এ দুটোই ছেড়ে যাবে, ভগবান কাউকে না কাউকে আপনার হাত ধরার জন্য অবশ্যই পাঠিয়ে দেবে। জীবনভর যারা সাথে থাকার কসম কাটে আমি তাদেরকেও আলাদা হতে দেখেছি, আমি ভালোবাসাকেও তার রং বদলাতে দেখেছি। একটিবার চেষ্টাও করেনি সে আমাকে আটকাবার, হয়তো সে আমার চলে যাওয়ারই অপেক্ষা করছিল। আমার ঘরের আয়নাই সব থেকে আপন, কারণ আমি যখনই কান্না করেছি ওই আয়নাটিও আমার সাথে কান্না করেছে। এই পৃথিবীতে যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম আফসোস সেও শেষে সবার মতোই ব্যবহার করে। আর সবশেষে আমি জীবন থেকে এটা শিখেছি, একা থাকা অনেক ভালো তাদের সাথে থাকার থেকে যাদের কাছে আপনার কোনো মূল্য নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।